দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অর্থাৎ রূপনগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন, তাকে বিস্ফোরক দ্রব্য সহ গ্রেপ্তার করেছে পুলিশ। আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও একটি প্রাইভেট ইউনিভার্সিটির দুটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে 10 জনকে মোট গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ তফসিল ঘোষণার পর রাতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। সর্বমোট 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের কাছ থেকে বিপুল পরিমাণের দাহ্য দ্রব্য এবং বিস্ফোরকমূলক দ্রব্য উদ্ধার করা হয়েছে। তার মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন কৌটা, টেপ এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোল, অর্থাৎ ককটেল বোমা বানানোর জন্য যে পেট্রোল ব্যবহার করা হয় সে পেট্রোল, পাশাপাশি বিভিন্ন সরঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন, লাঠি রয়েছে, লাঠির আগায় কৌটা রয়েছে, এসব দিয়েই আসলে তারা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে। এছাড়া আমরা নিশ্চয়ই জানি যে কাফুল থানাসহ ভাসানটেক থানা, শাহালি থানা এবং শাহবাগ থানা, এই 3 জায়গায় অভিযান করে মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন, এরা এই নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবেন। এবং সারা দেশ জুড়ে যে ধরনের বিক্ষোভ সমাবেশ চলছে, অর্থাৎ সারা দেশ জুড়ে বিএনপি জামাতের সামনে যারা এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করছে তাদের কেউকে ছাড় দিবেন না, এমন প্রত্যয় ব্যক্ত করেছে জিএমপি পুলিশ। আমরা বা অন্য কোনোভাবে এটি যেতে না পারে সেটি এক্সপ্লোসিভের ব্যাপারে আমরা বলবো যে এক্সপ্লোসিভ যারা ব্যবহার করতে চায় তাদের যেমন এখানে কনডেন্স মিল্কের কৌটা নিয়ে আসে, তারপর কিছু টেপ নিয়ে আসে, এগুলো কিন্তু কনডেন্স মিল্কের কৌটা বা টেপ কিন্তু আপনার কোনো নিষিদ্ধ কোনো বস্তু না। এটা হয়তো আপনার কাছেও আছে, আমাদের কাছেও আছে, কিন্তু আমরা ব্যবহার করি এটি কল্যাণের জন্য, প্রয়োজনের জন্য। কিন্তু নাশকতাকারীরা যে এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স সেটিও আপনি দেখবেন যে সেগুলো বিভিন্ন হয়তো ফ্যাক্টরির বা কোনো জায়গায় ব্যবহার করা হয়, সেটি তারা কোনোভাবে এনে এটির সাথে তাদের ইম্প্রোভাইজড, তারা নিজেদের মতো করে এটি তৈরির একটা প্রয়াস চালায়। এটি শুধু আমাদের এখানে নয়, এটি কিন্তু সর্বত্রই এ ধরনের দৃশ্য। যারা নাশকতাকারী তাদের কিন্তু কিছু প্ল্যান থাকে যে তারা এটা কীভাবে করবে, তো সেই জায়গার থেকে হয়তো তারা এগুলো করছে। কিন্তু আমরা যেটা বললাম যে আমরা কিন্তু হাতে নাতে তাদেরকে ধরছিও। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমকালীন সময়ে বেশ কয়েক মাস ধরে বিভিন্ন সভা সমাবেশ সহ ঢাকা মহানগর এলাকাতে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির ব্যাপারে অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্ব দেখানোর প্রচেষ্টা চালিয়েছে। তারই অংশ হিসাবে বলা যায় যে গত অন্তত 4 মাস ধরে অসংখ্য রাজনৈতিক, সামাজিক, ছাত্র সংগঠন, বিভিন্ন সংগঠনের বিভিন্ন প্রোগ্রামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রাণান্ত চেষ্টা করে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে এবং নিরাপত্তা দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে। এবং সেক্ষেত্রে আমাদের প্রচেষ্টার কারণে, সকলের সহযোগিতার কারণে আমি মনে করি যে যথেষ্ট ভাবেই তারা নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে। এবং বিশেষ করে আজকে যে জন্য আমরা আপনাদের সামনে কথা বলছি সেটি হলো যে গত 24 ঘন্টায় আমরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকাতে বেশ কিছু জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত, বিশেষ করে এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স বা এই ধরনের কিছু জিনিসের ব্যবহারের প্রচেষ্টা লক্ষ্য করেছি। আমরা উল্লেখ করতে চাই যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগে দুটি থানাতে, ভাসানটেক থানা এবং শাহালি থানা, দুটি থানাতে গতকালকে বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য এবং সামগ্রী সহ একটি নির্মাণাধীন বাড়িতে, পূর্ব ভাসানটেকের একটি নির্মাণাধীন বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী হাতে নাতে ধৃত হয়েছে। এবং যেই উপকরণ এবং সামগ্রী পাওয়া গিয়েছে সেটি যদি তারা ব্যবহার করতে পারত,
তাহলে তাদের নাশকতার মাত্রা তীব্র করতে পারত এবং অস্থিতিশীলতা তৈরি করতে পারত। আমি সম্পূর্ণ কী কী পাওয়া গিয়েছে সেটি আপনাদের উল্লেখ না করেই বলতে চাই যে এখানে আমাদের অনেকগুলো আইটেম সে জায়গা ছিল এবং সে এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স এবং তার প্রস্তুতির যে জিনিসপত্র সেগুলো উদ্ধার হয়েছে। এর বাইরেও শাহালি থানাতেও এ ধরনের সাবস্ট্যান্স উদ্ধার হয়েছে এবং একজন গ্রেপ্তার হয়েছে। আপনারা গতকালকে আমাদের নির্বাচন কমিশন থেকে মাননীয় প্রধান বিচারপতি সন্ধ্যা 7টায় তার ভাষণের মাধ্যমে আমাদের ইলেকশনের তফসিল ঘোষণা করেছেন এবং তফসিল পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে নাশকতার কার্যক্রম পরিচালিত করার প্রয়াস পেয়েছে এবং কয়েকটি এলাকাতে রাস্তায় তারা ককটেল ছুঁড়ে মেরেছে, কিন্তু পুলিশের তৎপরতার কারণে এবং সকলের আন্তরিকতার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি মুখোমুখি হতে হয়নি। তো আমরা যেটা জানিয়েছি যে এর বাইরেও আপনারা খেয়াল করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও ককটেল বিস্ফোরণের দৃশ্য আপনারা মিডিয়াতে দেখেছেন অথবা আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন হয়তো। তো সেখানেও আপনি দেখবেন যে এই ধরনের নাশকতা করার চেষ্টা করা হয়েছে, সেখানেও তিনজন ধৃত হয়েছে। তো আমরা বলবো যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সম্মানিত নগরবাসীদের নিরাপত্তার যে প্রচেষ্টা, যে আস্থার যে জায়গা, সেই জায়গাটাকে আমরা সুদৃঢ় রাখতে চাই এবং এ ধরনের যে কোনো ধরনের নাশকতার কার্যক্রমকে আমরা প্রতিহত করতে বদ্ধপরিকর। তারপরেও যদি কেউ নাশকতা করে আমি বলবো যে আমরা সকলেই মিলে যে কোনো ধরনের নাশকতাকে আমরা যেন প্রতিহত করি, তার কারণ সমাজে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দিতে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। আমাদের মনে রাখতে হবে যে আগামী দিনগুলোতে এ ধরনের যদি কেউ নাশকতার প্রচেষ্টা করে তাহলে সেক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার পেশাদারিত্বের সহিত তার দায়িত্ব পালন করে নিরাপত্তা